আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ এক্সামের বাংলার কিছু সাজেস্টিভ কোশ্চেন পেপার নিয়ে। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নই তোমরা কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামে কমন পেয়ে যাবে। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব, প্রতিটি প্রশ্নপত্রই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। আমি আর প্রশ্নগুলো মুখে বলে সময় নষ্ট করছি না, আমি একেবারে উত্তরের দিকে চলে যাচ্ছি। প্রথম, হিন্দি উপস্থিতি সেই চেষ্টা করছেন, কোন চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন? উত্তর লিখবে সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী রচিত নবনব সৃষ্টি শীর্ষক প্রবন্ধ থেকে উদ্ধৃতাংশটি গৃহীত। দাঁড়ি, লেখক দেখেছেন ভাষার মধ্যে ভিন্ন ভিন্ন ভাষার প্রবেশ অব্যাহত, সেই প্রবেশ বন্ধ করার বিষয়ে হিন্দি সাহিত্যিকদের চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন। বহু হিন্দি সাহিত্যিক চেষ্টা করছেন হিন্দি ভাষা থেকে আরবি, ফার্সি ও ইংরেজি ভাষার শব্দগুলিকে বর্জন করার। পরের প্রশ্ন, এরই মাঝে বাংলার প্রাণ কবি কোথায় বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন? উত্তর, কবি জীবনানন্দ দাশ তার আকাশের সাতটি তারা কবিতায় গ্রাম বাংলার সাধারণ সন্ধ্যার প্রকৃতির মাঝে বাংলার প্রাণ খুঁজে পেয়েছেন। বাংলার নরম ধানের গন্ধ, কলমি, চাঁদা, সরপুটি মাছেদের ঘ্রাণ, হাঁসের পালক, সর পুকুরের জল, কিশোরীর চাল ধোয়া, ভিজে শীতল হাত, কিশোরের পায়ে দলা, মুথা ঘাস আর লাল লাল বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতার মধ্যে বাংলার প্রাণের স্পন্দন ধ্বনিত হয়েছে। পরের প্রশ্ন, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে, পত্রলেখকের দৃঢ় বিশ্বাসটি কি? উত্তর, মিস নোবেল ছিলেন স্বামী বিবেকানন্দের শিষ্যদের মধ্যে অন্যতম ও অগ্রগণ্য। তার দ্বারা সংঘটিত কল্যাণমূলক কাজের বিবরণ শুনে স্বামী বিবেকানন্দের দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে মিস নোবেলের এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। পরের প্রশ্ন, যা গিয়ে ওই উঠানে তোরা দাঁড়া, সেখানে গিয়ে দাঁড়ালে কোন দৃশ্য দেখা যাবে? উত্তর, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা আবহমান এই উঠোনে দাঁড়ালে দেখা যায় ছোট্ট ফুল সন্ধ্যার বাতাসে দুলছে, আর দেখা যায় চিরকাল ধরে প্রায় একই রয়ে যাওয়া প্রকৃতির রূপ। না জানি কত লোক এসে ঘর বেঁধেছে, কতজন তারার মালায় নিজেদের স্বপ্ন বুনেছে। তারা হারিয়ে গেলেও আবহমান কাল ধরে সূর্য উঠছে, সন্ধ্যা নামছে, চক্রাকারে আবর্তিত হওয়া জীবনের প্রবাহ দেখা যায় উঠোনে দাঁড়িয়ে। পরের প্রশ্ন, তোমার বাড়ি কোথায়? রাধা রানী এই প্রশ্নের উত্তরে কি বলেছিল? উত্তর, রাধা রানী গল্পে অজানা অচেনা লোকটি অন্ধকারে রাধা রানীকে বাড়ি কোথায় প্রশ্ন করলে তার উত্তরে সে জানায় যে সে শ্রীরামপুরে থাকে। পরে রয়েছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন দিয়েছি, দেখে নাও। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, প্রাবন্ধিক কেন এমন মন্তব্য করেছেন? উত্তর লিখবে উদ্ধৃতাংশটি সৈয়দ মুজতবা আলী লেখা নবনব সৃষ্টি প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। পরের প্যারা লিখবে, নতুন শব্দ সৃষ্টির জন্য সংস্কৃত প্রথমে ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান চালায়। সেখানকার কোনো ধাতু বা শব্দের অদল বদল ঘটিয়ে কিংবা পুরনো ধাতু দিয়ে নতুন শব্দটি বানিয়ে নেওয়া যায় কি না খুঁজে দেখে। অন্য কোনো ভাষা থেকে শব্দ ধার করলেও তার সংখ্যা খুবই কম, তাই সেভাবে অন্য ভাষার ওপর নির্ভরশীল নয় বলেই লেখক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলে মনে করেছেন। পরের প্রশ্ন, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো কোন কন্যার কথা এক্ষেত্রে বলা হয়েছে। আকাশে সাতটি তারা কবিতায় কবি জীবানন্দ দাশ আলোচ্য উক্তিটিতে বাংলায় নেমে আসা সন্ধ্যাকে নীলাভ কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। তার ঘন কেশরাশি ছড়িয়ে পড়ে বাংলার ছায়াঘন সন্ধ্যার আকাশে, কমা কবির স্বপ্নে বিভোর চোখে আর আম কমা কাঁঠাল আর হিজলের বনের মাথায় সেই স্নিগ্ধ চুলের কন্যাকে পৃথিবীর আর হবে প্রিন্টিং মিস্টেক হয়েছে আর কোন প্রদেশের মানুষ দেখিনি এই কথাই কবি এখানে বলেছেন। পরের প্রশ্ন, মরদ কি বাদ হাতিকা দাঁত স্বামী বিবেকানন্দ কেন এই প্রবাদটি ব্যবহার করেছেন? স্বামীজি বলেছেন, ভারতবর্ষে কাজে যোগ দেওয়ার আগে মিস নোবেল যে গভীরভাবে চিন্তাভাবনা করেন, তবে সেই কাজে বিফল হলে বা বিরক্ত ভাব উপস্থিত হলেও স্বামীজি তার পাশে থাকবেন। এছাড়াও বেদান্ত ধর্মের প্রতি আস্থা না থাকলে কিংবা ভারতবর্ষের কাজ না করলেও স্বামীজি তার প্রতি আস্থা হারাবেন না এবং তিনি যে সর্বান্তকরণে তার কথা রাখবেন তা বোঝাতে একটি হিন্দি প্রবাদ ব্যবহার করে স্বামীজি লিখেছেন, মরদ কি বাত হাতি কা দাঁত, একবার বেরোলে আর ভিতরে যায় না, অর্থাৎ খাঁটি লোকের কথার কোনো নড়চড় হয় না। পরের প্রশ্ন, ফুরোয় না সেই একগুয়ের দুরন্ত পিপাসা কোন পিপাসাকে কেন দুরন্ত বলা হয়েছে? উত্তর, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতা থেকে। পরের প্রশ্ন, ফুরোয় না সেই একগুয়ের দুরন্ত পিপাসা কোন পিপাসাকে কেন দুরন্ত বলা হয়েছে? উত্তর, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতা থেকে উপরিক্ত চরণটি নেওয়া হয়েছে। আলোচ্য কবিতায় পিপাসা বলতে সেই প্রবাসী বাঙালিকে বোঝানো হয়েছে যারা ছায়া সুনিবিড় শান্তির নীড় এই বাংলার প্রকৃতি ও গ্রাম জীবনের অনাবিল সৌন্দর্য উপভোগের নেশায় বারে বারে ফিরে আসে। জন্মভূমি ছেড়ে যাকে চলে যেতে হয়েছে বিদেশে, সে মাতৃভূমির প্রতি নারীর টান অনুভব করে অনবরত, তাই পিপাসাকে দুরন্ত বলা হয়েছে। পরের প্রশ্ন, বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান নবনব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে সেই বিদ্রোহের পরিচয় দিয়েছেন? উত্তর লিখবে, নবনব সৃষ্টি রচনাটিতে লেখক সৈয়দ মুজতবা আলী বাংলা সাহিত্যের ভাষার কথা বলেছেন। সেই ভাষা প্রসঙ্গে আলোচনায় বাঙালি চরিত্রের বিশেষ বাঙালি বৈশিষ্ট্যের দিকটি তিনি উল্লেখ করেছেন। তিনি যে বৈশিষ্ট্যের কথা বলেছেন তা হলো বাঙালির বিদ্রোহী মনোভাব। বাঙালি চিরদিন কি রাজনীতি, কি ধর্ম, কি সাহিত্যে সর্বক্ষেত্রে বিপ্লবের সন্ধান করে গিয়েছে এবং যখন যেখানে নতুনের সন্ধান পেয়েছেন তখনই কেবল আরোহণ করেছেন। তাই কলকাতার চলিত মুখের ভাষাকে কেন্দ্র করে কখনো রচিত হয়েছে সাহিত্য হুতুম প্যাঁচার নকশা, কখনো ধর্মকে আশ্রয় করে বাঙালি গড়ে তুলেছে সাহিত্যের পরিমণ্ডল পদাবলী কীর্তন, আবার কখনো বাঙালি রাজনৈতিক ছত্রছায়ায় রচনা করেছে আরবি হাইফেন ফার্সি মিশ্রিত ভাষার ধরন, কখনো আবার লোকসাহিত্য গানে বাঙালি গ্রহণ করেছে লৌকিক ভাষার ছোঁয়া। পরের প্রায় লিখবে, এইভাবে গতানুগতিক প্রাচীন ঐতিহ্যের দোহায় বাঙালি কখনো নতুনত্বকে বা আনন্দময় উপাদানকে অগ্রাহ্য করেনি, বড় প্রাচীন ও ইতিহাস সাথে গতানুগতিক প্রথার সাথে বাঙালি বিদ্রোহ করেছে বারবার। এই বিদ্রোহের মধ্যে দিয়ে বাঙালি সমাজে সাহিত্যে রাজনীতিতে প্রতিষ্ঠা করেছে নতুনত্ব। প্রাবন্ধিক এর মত অনুসারে এইভাবেই বাঙালি চরিত্রে বিদ্রোহ চিরকাল বিদ্যমান। এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। আকাশের সাতটি তারা কবিতা সেই বিদ্রোহের পরিচয় দিয়েছে। উত্তর, চিত্ররূপময় কবি জীবানন্দ দাস রচিত রূপসী বাংলা কাব্যের অন্তর্গত আকাশে সাতটি তারা চতুর্দশপদী কবিতায় উত্তর লিখবে চিত্ররূপময় কবি জীবানন্দ দাস রচিত রূপসী বাংলা কাব্যের অন্তর্গত আকাশে সাতটি তারা চতুর্দশপদী কবিতায় কবি জীবানন্দ দাস বাংলাদেশের একটি সন্ধ্যাকে কেন্দ্র করে কবিতাটি রচনা করেছেন। প্রকৃতিপ্রেমী কবি জীবানন্দ লক্ষ্য করেছেন বাংলার পল্লী প্রকৃতির এই বিরল সৌন্দর্য থেকে বঞ্চিত বাকি পৃথিবী। বাংলায় নেমে আসা সন্ধ্যাকে নীলভ কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন কবি। তার ঘন কেশরাশি ছড়িয়ে পড়ে বাংলার ছায়াঘন সন্ধ্যার আকাশে। কবির স্বপ্নে বিভোর চোখে আর আম কাঁঠাল আর হিজলের বনের মাথায় সেই স্নিগ্ধ চুলের কন্যাকে পৃথিবীর এক কোন প্রদেশের মানুষ দেখেনি। কবি নানা অনুষঙ্গে অনুভব করেছেন সন্ধ্যার স্নিগ্ধ গন্ধ, কখনো নরম ধানে কলমির ঘ্রাণে, আবার কখনো হাঁসের পালক স্বর, পুকুরের জল সমাহিত রূপে, কিশোরের পায়ে দলা মুথাঘাস আর লাল লাল বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতার মধ্যে বাংলার প্রাণের স্পন্দন ধ্বনিত হয়েছে। পরের প্রশ্ন, চিঠি অনুসরণে স্বামী বিবেকানন্দের বিদেশি ভক্ত ও অনুগামীদের পরিচয় দাও। ভালো করে উত্তরটা দেখে নাও। উত্তরটা আমি আর মুখে বললাম না, মুখে বললে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, এর ফলে তোমাদেরই অসুবিধা হবে। তোমরা এখান থেকে দেখে দেখে বা স্ক্রিনশট নিয়ে উত্তরটা কিন্তু মুখস্থ করে ফেলবে। ভালো করে দেখে নাও। তারপরের প্রশ্ন রয়েছে 3-4, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানের প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্নই কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। 5-এ রয়েছে, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। কাদের কথা বলা হয়েছে? পাঠ্যাংশ অনুসরণে তাদের দরিদ্র ও নির্লোভতার প্রসঙ্গ আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। উত্তর লিখবে, আলোচ্য উদ্ধৃতিটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধা রানী উপন্যাসের অন্তর্গত প্রথম পরিচ্ছেদ থেকে গৃহীত। এখানে রাধা রানীর কথা বলা হয়েছে। পরের প্যারা লিখবে, পিতার আকস্মিক মৃত্যুতে সহায় সম্বলহীনা রাধারানী ও তার মা সম্পত্তি সংক্রান্ত মামলায় পরাজিত ও হয়ে ভিটেমাটি ছেড়ে এক নিতান্ত কুটিরে নিদারুণ দারিদ্রে দিনযাপন করতে থাকে। রথের পূর্বে রাধারানী মা গুরুতর পীড়িতা হলে তার পথ্যের সংস্থানে, পথ্য মানে হচ্ছে ঔষধ, সংস্থানে রাধারানী বন ফুলের মালা গেঁথে মহেশের রথের হাটে বিক্রি করতে যায়, কিন্তু প্রবল ঝড় বৃষ্টিতে হাট ভেঙে যায়। মালা বিক্রয়ে ব্যর্থ মনোহর হয়ে রাধারানী যখন অশ্রুসজ্জল চোখে বাড়ির দিকে অগ্রসর হয়, তখন তার সঙ্গে সাক্ষাৎ ঘটে এক অগান্তুকের। অচেনা সেই অগান্তুক রাধারানীর সঙ্গে কথোপকথনকালে তার অসহায়তার কথা জেনে মালা কেনার আগ্রহ প্রকাশ করেন। রাধারানী দ্বিধাগ্রস্ত হয় উপকারী সেই ব্যক্তির কাছ থেকে দাম গ্রহণে। শুধু তাই নয়, সেই ব্যক্তি দয়াপরায়ণবশত হয়ে মালার নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ প্রদান করেন, কিন্তু অন্ধকারেও সেই টাকার পরিমাণ বেশি বোধ হওয়ায় রাধারানী তাকে দাঁড়াতে বলে, কারণ সে আলো জেলে পরখ করে অতিরিক্ত অর্থ ফেরত দিতে চায়। এছাড়া রাধারানীর জন্য সেই ব্যক্তি শাড়ি কিনে পাঠালে, এমনকি একটা নোটও ফেলে যান তাদের বাড়িতে, কিন্তু ফেলে যাওয়া নোটটি তারা ভাঙায় থালা। তারা বর্তমানে দরিদ্র অসহায় বলেই রুক্মিণী কুমার দান গ্রহণ করেছে, তবে অতিরিক্ত অর্থের প্রতি তাদের কোনো লোভ ছিল না বলেই সেই টাকা ফেরত দেওয়ার জন্য তারা তার সন্ধান করেছিল। ভালো করে প্রশ্ন উত্তরে দেখে নাও। এখানের প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্নই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল তুমি নতুন হও, লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ এক্সামের প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ছোটো প্রশ্নের উত্তর সহ সাজেশন এবং বড় প্রশ্নের সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি, এবং তার পাশাপাশি সেকেন্ড সামেটিভ এক্সামের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্রও কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পরপর দেখে নিতে পারবে। আশা করা যায় প্রতি বছরের ন্যায় এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু আমরা যে প্রতিনিয়ত অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো তোমাদের কাছে তুলে ধরছি, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় তোমাদের খুব ভালো হবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।